بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام আমার সম্মানিত নবী আলী ভাই দুবাই থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে আপনার স্ত্রী বিবাহ করেছেন অবশ্যই এটা ভালো কাজ আর বিবাহের ক্ষেত্রে বিশেষ ভাবে আল রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ-দুনিয়া আল-মারাতুস সালিহা দুনিয়ার সব জিনিসই দামি কিন্তু দামির মধ্যে সবচাইতে উত্তম দামি হলো একজন সলে ভালো সৎ স্ত্রী তো সেই স্ত্রী আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো বাট আপনার যে শ্বশুর বাড়ি সেই বাড়িতে বেশি পর্দা নয় ইসলামিক কৃষ্টি কালচার কম সেখানে আপনি পাঠান না বাট দুই দিন তিন দিন এভাবে পাঠান এর বেশি দেখেন আপনার স্ত্রী যেদিন আপনি কবুল করেছেন সেদিন দায় দায়িত্ব আপনার অতএব যেটা ভালো মনে করবেন সেটাই আপনি করবেন হ্যাঁ এমনটা না হয় যে তার উপর যেন অন্যায় না হয় আপনি যেমন মধ্যে মধ্যে পাঠান তার ইসলামিক কৃষ্টি কালচার নাই তার জন্য একটু কম পাঠান সে ভালো দেখেন ইনামাল আমাল ও বিনিয়াত প্রত্যেকটা আমল আপনি যে কথাগুলি বলছেন আপনার স্ত্রীকে পরিচালনা করছেন ভরণ পোষণ দিচ্ছেন দেখেন আপনার উপর সবকিছু নির্ভর করছে আসলে তো এসব কাজ দুনিয়াতে কাউকে দেখানোর না আপনার নেয়াত ঠিক আছে আপনি সৎ উদ্দেশ্যে এসব কাজ করছেন অবশ্যই এটা একশো তে একশো পার্সেন্ট প্রাধান্য পাবে ইসলামিক শ্রেণী অনুযায়ী এটা একবারে সঠিক এইরকম হওয়াটাই চাই যেই বাপ বাপমা বিবাহ দিয়েছে আপনার সঙ্গে বিবাহ দেওয়ার পরে তার বাড়িতেই পড়ে থাকবে অনেক এটা একবার অনুচিতিক উচিত না বিবাহ দিয়েছে আপনার দায়িত্ব আর রেজা অল কৌ ওয়ামুন আল আল্লাহ রব্বাল আল পুরুষদেরকে মেয়েদের দায়িত্ব দিয়েছেন অতএব পুরুষরা খাটবে মেয়েরাকে খেটে খাওয়াবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম আর বর্তমান যুগে আসলে উল্টো অনেক জিনিসে মানুষ আমরা অনেকেই উল্টো ভাবে ব্যবহার করছি যেটা আসলে আদও ঠিক না তো ভাইজান আপনার স্ত্রীকে আপনি সময় মতো দুদিন একদিন পাঠালেন চলে এলো এটাই সঠিক একদম সঠিক কোনো রকম ভুল ভ্রান্তি এর মধ্যে দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ উদুয়লা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াযাদুহুম বিল্লাতি হসনা আল্লাহর রাস্তায় যেমন ডাকতে হবে জ্ঞানের কথা বলছি হকের কথা বলছি তেমনি আপনি আপনার স্ত্রীকে একটু বুঝাবার চেষ্টা করবেন মানাবার চেষ্টা করবেন দিন ইসলাম কৃষ্টি কালচারকে আহ উপলব্ধি করার কথা বলবেন ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 আহ হয়ে গেছে বা আপনার স্ত্রীকে বলবেন তাদের মায়ের বাড়িতে দাওয়াত দিবে কোরআন হাদিস বেশি বেশি করে আপনি মোবাইলে শোনাবেন বই কিনে দিবেন ইনশাল্লাহ দেখবেন তারাও চেঞ্জ হবে একদিন এভাবে চেষ্টা করে যান ইনশাল্লাহ নেকি পাবেন